যে খবরের দিকে নজর রাখবো, খড়গপুরের শুট আউট। আরো একবার জানাবো, খড়গপুরের শুট আউট, এক ট্রাকের খালাসিকে লক্ষ্য করে গুলি চালানো হয় আশঙ্কাজনক অবস্থায়, সেই খালাসি হাসপাতালে চিকিৎসাধীন। খড়গপুরের জগপুরের ঘটনা, খড়গপুরে ট্রাকের খালাসিকে লক্ষ্য করে গুলি, খড়গপুরের শুট আউট, রীতিমতো চাঞ্চল্য এলাকায়। খড়গপুরে ট্রাকের খালাসিকে লক্ষ্য করে গুলি এবং আশঙ্কাজনক অবস্থায় সেই খালাসি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠী। সৌম্যকান্তি, ঠিক কি জানতে পারছো এই ঘটনায়? জানা গেছে যেটা, সেটা হচ্ছে খড়গপুরের জগপুর বলে একটা এলাকা রয়েছে, খড়গপুর লোকাল থানার অন্তর্গত। সেই জগপুরে জাতীয় সড়কে একটি মালবোঝাই ট্রাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ছিনতাইকারীরা ছিনতাই করার চেষ্টা করে এবং সেই ট্রাকে লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলিতে গুরুতর আহত হয় ওই ট্রাকেরই এক খালাসি। তার শরীরে গুলি লাগে এবং তার মাথাতেও গুলি লাগে এবং সেই খালাসিকে গুরুতর আহত অবস্থায় তাকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই খালাসির নাম নাজিমুল সাকিম। জানা গেছে যে খড়গপুরের ওই জগপুর বলে একটি এলাকা রয়েছে, 7 নম্বর জাতীয় সড়কে। সেখানে যখন ট্রাকটি দাঁড়িয়েছিল তখনই ছিনতাইকারীরা চেষ্টা করে এবং ট্রাক নিয়ে পালাতে গেলে তখনই গুলি করে ছিনতাইকারীরা এবং সেই গুলিতে গুরুতর জখম হয়। সেই গুলি গিয়ে লাগে ওই খালাসির মাথাতে এবং শরীরে এবং সেই গুলিতে গুরুতর আহত হয়। তাকে কলকাতাতে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা তদন্তে নেমেছে খড়গপুর লোকাল থানা পুলিশ এবং সেই যে ট্রাককে গুলি লেগেছে তার চিহ্ন এবং যে খালাসি কিভাবে ওখানে ওই ঘটনাটি ঘটলো, এই শুট আউটের ঘটনা ঘটলো এবং যে চালক রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করছে খড়গপুর লোকাল থানা পুলিশ করে এই ঘটনাটি ঘটলো। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি একেবারে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ধন্যবাদ সৌম্যকান্তি। কথা বলছিলাম প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠীর সঙ্গে। পশ্চিম মেদিনীপুরের জগপুরের ঘটনা, খড়গপুরের শুট আউট, এক ট্রাকের খালাসিকে লক্ষ্য করে গুলি চালানো হয়।